আসসালামু আলাইকুম। আজাদ গার্ডেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আবুল কালাম আজাদ আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিন্ন স্বাদের ভিডিও। তো আপনারা কমবেশি সবাই আপনাদের ছাদে স্ট্রবেরি করেছেন, আমিও করেছি মাশাআল্লাহ। তো আপনাদের ছাদের স্ট্রবেরি ধরছে না বা পাতা শুকিয়ে যাচ্ছে, কিভাবে স্ট্রবেরি আনতে সুফল পেতে চান স্ট্রবেরির, তো চলুন দেখা যাক কিভাবে আপনারা স্ট্রবেরির পরিচর্যা। তো চলে এসেছি আমি আমার সেই স্ট্রবেরি গাছ নিয়ে। এটা দেখতে পাচ্ছেন, এটা আমার দেশি ভ্যারাইটি। দেখুন গাছের কত সুন্দর গ্রোথ, দেখুন কত সুন্দর স্ট্রবেরি ধরে আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রোথ করেছে আমার গাছে। এটা আমার দেশি ভ্যারাইটি, এবং আরও আরেকটা আছে যেটা আমার থাইল্যান্ড ভ্যারাইটি, বিদেশি জাত। এই যে দেখছেন, এটা আমার থাইল্যান্ড বিদেশি, দেখুন কত ধরেছে। তো আপনার ছাদেও এইভাবে ধরতে পারে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করে গড়ে তুলুন গাছকে। দেখুন আমার গাছগুলো কত হেলদি, কত সুন্দর, একেবারে জাস্ট আপনাদের করতে হবে কি, সপ্তাহে 4 থেকে 5টা করে দানা এনপিকে 20-20 কিংবা 19-19 ব্যবহার করবেন। আমি এখানে এনপিকে 20-20 ব্যবহার করি, এছাড়াও ব্যবহার করি এটা সরিষার খোল, এক সপ্তাহ ধরে আমি ভিজিয়ে রেখেছি এই সরিষার খোল, মাঝে মাঝে ব্যবহার করি। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আপনার গাছের এই যে পাতা শুকিয়ে যাওয়া এসব দেখুন, এই যে এর জন্য আপনাকে মাঝে মাঝে ব্যবহার করতে হবে ব্যাবিস্টিন, সাব পাউডার, এসব ফাঙ্গিসাইড জাতীয় কিছু পাউডার আপনাদের ব্যবহার করতে হবে। এবং একে বৃষ্টির জলে ভেজানো হবে না, একটা সুন্দর ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন যাতে ডাইরেক্ট সানলাইট না আসে এমন একটা জায়গায়। তো আপনার ছাদেও ঠিক এইভাবে স্ট্রবেরি ধরতে পারে, দেখুন কত সুন্দর স্ট্রবেরি ধরেছে। তো এগুলো আজ আমি খুব মানে আনন্দের সঙ্গে এগুলোকে কাটবো। তো দেখুন আমি আমার কাটার নিয়েছি, কাটারের সাথে আমি এটাকে কেটে নেব, এবং আমি আর আমার ক্যামেরাম্যান আশিফ ভাই আমরা দুজনে মিলে এগুলোকে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন কী সুন্দর আমার ছাদের স্ট্রবেরি। তো স্ট্রবেরি খেতে আপনারাও কমেন্ট করুন, অবশ্যই আপনারাও, আপনাদের জন্যও রেখে দেব আমার ছাদে স্ট্রবেরি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা খুব যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, ও আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের সুন্দর সুন্দর গার্ডেনিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল ঘন্টা চিহ্নটি অল করে রাখবেন। তো আজকের মতন এখানেই সমাপ্ত করি, আল্লাহ হাফেজ।